আমরা শুরু করতে চাই আমাদের এক্সারসাইজ 3.1 অর্থাৎ 3A। দেখো তাহলে এক্সারসাইজ 3A এটা আমাদের চলছিল। আমরা এর আগে কত ক্লাস করেছিলাম মনে 15 পর্যন্ত, এরকম এখান তার ম্যাক্সিমাম ম্যাথগুলো তোমরা পারবে, তোমাদের পারার কথা। ওকে, তো চলো আমরা শুরু করলাম। হ্যাঁ, এগুলো কিছু কিছু বাদ দিয়ে গেলাম আমি। তাহলে পরের গ্রুপে দেখো যে এই গ্রুপটা বাদ দিলাম, তাহলে রেক্টাঙ্গেল গ্রুপ করতে গেলে জানো কি করতে হয়, এগুলো তোমরা ওখানে করেছো। এখন দেখো থ্রি ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এত। ওকে, সার্কাম ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এত। এরপর বলছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য সার্কামস্কাইজ কে সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল, অর্থাৎ সার্কাম সেন্টার বের করতে বলছে। একটা ট্রায়াঙ্গেলের কথা বলছে, 17 নাম্বার একটা ট্রায়াঙ্গেলের কথা বলে দিয়েছে, এর সার্কাম সেন্টার বের করতে বলছে। তো চলো আমরা ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার বের করব। ট্রায়াঙ্গেল কিভাবে দিয়েছে, পয়েন্ট কত কত, 0, 0, 8 আর 4। হ্যাঁ, ট্রায়াঙ্গেল এরকম একটা আছে 0, 0, মনে করো ও 0, 0 সেন্টার, একটা পয়েন্ট দেওয়া আছে 0, 8, 0, 8, মেবি এখানে হতে পারে পয়েন্ট এ 0, 8, আর একটা পয়েন্ট আছে বি, আর একটা পয়েন্ট আছে কি বি, সেটা হলো 4, 0, 4, 0। তাহলে ওকে, ভালো কথা। এখন এ সেন্টার বের করতে বলছে, সার্কাম সেন্টার, ওমা সেমি সার্কেল। তো সার্কাম সেন্টার সবচেয়ে ভালো হয় কি, এই দুটা পয়েন্টের মিড পয়েন্টের করলে হয়ে যায়, এক কথায় বেড়ে গেল কি, এটা ডায়ামিটার হয়ে যাবে না যদি সার্কাম সেন্টার ড্র করা হয়। বলছে সেন্টার অফ দ্য সার্কাম সেন্টার, আমার এই পয়েন্টটা বের করতে বলছে, তাহলে এই পয়েন্টটা কত হবে, এই দুটা কি মিড পয়েন্ট, এটা 90 ডিগ্রি, তাহলে এটা ডায়ামিটার, আর ডায়ামিটারের মিড পয়েন্ট কি সেন্টার। আমরা কত নাম্বার করছিলাম, 17 ওকে, তাহলে এটা আমাদের পয়েন্টটা মিড পয়েন্ট হয়ে যাবে, এটা 17, এর কোনো অ্যান্সার টান্সার কোনো ঠিক নাই, দেখ ঠিক আছে, 4 আর 2 হবে এটা অ্যান্সার। আচ্ছা যাক, আমরা চলো 16 এ দেওয়া সেটা। তা ওকে, দেখো যে আমি বলি একটা কথা, তোমরা হয়তো বুঝতে পারবে এই জিনিসটা, যে এখন তিনটা পয়েন্ট আমাদের দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এই যে 3 পয়েন্ট, ভার্টিস অফ ট্রায়াঙ্গেল, সেন্টার অফ দ্য সার্কামস্কাইজ সার্কেল, সার্কাম সার্কুলার সেন্টার। তো সার্কাম সেন্টার সেন্টার যদি বলো, তাহলে তুমি বলতে পারো তো এটা রেডিয়াস, এটা ডায়ামিটার হবে, কিন্তু কারণ কি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কত কি হয়, সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়েছে না, তাহলে এটা ডায়ামিটার হবে না, তাহলে ডায়ামিটার হবে কি মিড পয়েন্ট, মিড পয়েন্ট জানো কি করতে হয়, প্লাস করে টুতে ডিভাইড করতে হয়, তাহলে সেন্টার অফ দ্য সার্কেল কত হবে, সেন্টার অফ দ্য সার্কেল সি দিলাম, সি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে মিড পয়েন্ট অফ কত, মিড পয়েন্ট অফ ওকে, তাহলে সেন্টার অফ দ্য সার্কেল দেখো, সেন্টার অফ দ্য সার্কাম, সার্কাম সেন্টার লিখো, সার্কাম সেন্টার অফ দ্য সার্কেল, সার্কাম সেন্টার অফ, হ্যাঁ বলো, যদি যেহেতু আমাদের পয়েন্ট যেভাবে দিয়েছে, তো পয়েন্ট দিলে তো আমাদের সমস্যা নাই, পয়েন্ট দিলে যেহেতু দিয়েছে পয়েন্ট এটা, তাহলে আমি মিড পয়েন্ট বের করবো, তাহলে মিড পয়েন্ট বের করলে জানো তো কি করতে হয়, দুটা প্লাস করতে হয়, এফসিসা প্লাস সি পয়েন্ট হবে, এবারে যাবে এফসিসা, তাহলে 0 প্লাস 4/2, আর এবারে যাব অর্ডিনেট, তাহলে 8 প্লাস 0/2, তাহলে আমরা সার্কাম সেন্টার পেয়ে গেলাম, 2 আর কত 4, 2 আর 4, কারণ আমার তো বলবে না যে এটা কোন চ্যাপ্টারের ম্যাথ,
আছে কিছু না এটা কোঅর্ডিনেট জিওমেট্রি তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে যখন বলবে যে সেন্টারের কত তাহলে যখন এই অ্যাঙ্গেল আমি বুঝে ফেলব এটা 90 ডিগ্রি তাহলে ওকে আমরা বলবো যে ইট ইজ দা ডায়ামিটার আর মিড পয়েন্ট অফ ডায়ামিটার আছে কত তাহলে 2 আর 4 আর যদি তোমরা করতে চাও তাহলে তো বোঝো আলফা বিটা ধরে নিতে হবে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে আলফা বিটা ধরবা আলফা কমা বিটা বা এ যা কিছু ধরো আলফা বিটা ধরলাম বা কোনো কিছু ধরে নাও সার্কাম সেন্টার অফ দা সার্কেল আর যদি বলো যে না স্যার আমি ডায়ামিটার দিয়ে মিড পয়েন্ট বলে দেবো ওকে কোনো ব্যাপার না কারণ যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল তাহলে এটা কি হয়ে যাবে মাস্ট বি ডায়ামিটার মাস্ট বি ডায়ামিটার তাহলে ওকে আমরা ধরে নিলাম লেট লেট দ্য সার্কাম সেন্টার অফ দ্য সার্কেল সার্কাম সেন্টার সার্কাম সেন্টার সেন্টার অফ দ্য সার্কেল সার্কেল বি কত বি সি আলফা বিটা আলফা বিটা আলফা বিটা তাহলে এখন আমাদের যেহেতু এটা সেন্টার তাহলে আমরা এই পয়েন্ট এই রেডিয়াস এগুলো সব রেডিয়াস হবে তারপর রেডিয়াস দিয়ে করতে পারি সবাইকে রেডিয়াস বলবো ওই বললে লাস্টে দেবো এই অ্যান্সারটা চলে আসবে তাহলে ওকে তাহলে স কে কে ইকুয়াল এ বি এসি সো এসি ইকুয়ালস টু কত এসি ইকুয়ালস টু ওসি সব ইকুয়াল তাহলে আর এই ডিস্টেন্স নিয়ে আমরা কাজ যদি করি এটা রেডিয়াস হবে তাহলে ডিস্টেন্স দিয়ে যদি তোমরা কাজ করতে চাও করো সমস্যা নেই এই ডিস্টেন্স যদি কাজ করো তাহলে কত কত হচ্ছে দেখো এটা এই ডিস্টেন্স আলফা মাইনাস জিরো হোল স্কোয়ার আর কি বিটা মাইনাস এইট হোল স্কোয়ার আর এখানকার ডিস্টেন্স কত রুট অফ পাই আলফা মাইনাস জিরো স্কোয়ার আর আলফা বিটা মাইনাস জিরো স্কোয়ার বিটা মাইনাস জিরো স্কোয়ার স্কোয়ারের মান বোথ সাইড করে দাও তাহলে এটা আলফা স্কোয়ার আর এটা হচ্ছে বিটা মাইনাস এইট হোল স্কোয়ার থাকলো আর এখানকার অবস্থা কি হয়েছে ওকে এখন এখানকার অবস্থা হলো যত ডিস্টেন্স আমরা বের করলাম তাহলে এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাহলে এটার সাথে এটা কাটা গেল এখান থেকে ফর্মুলা ইউজ করব তাহলে কি হলো আমাদের বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা 8 16 বিটা আর এটা হলো কত 64 আর এটা হলো বিটা স্কোয়ার তাহলে আমরা এটা কেটে দিলাম তাহলে আর 16 বিটা ইকুয়ালস টু কত 64 তাহলে 16 দিয়ে দেখো বিটা 4 দেখো বিটা ইকুয়ালস টু 4 দেখো বিটা 4 হয়েছে কারণ আমাদের যে ধরনের পয়েন্ট দিবে আমরা তো এরকম চিন্তা করে কাজ করে ফেলবো বুঝো না যেহেতু এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়ে পাইছে 90 ডিগ্রি তাহলে ডায়ামিটার মিড পয়েন্ট অফ ডায়ামিটার দেখো বিটার ভ্যালু 4 বেরিয়েছে আমরা মিড পয়েন্ট অফ ডায়ামিটার দিয়ে করতে পারো আবার তুমি এভাবে করতে পারো ওকে এরপরে এন্ড আর একটা কথা বলো এন্ড আর কে কে কল আছে এটার সাথে কে পরটা ইকুয়াল ধরো এটা আর কত বি এটা সে বি তাই না এটা বি ওকে বি সি তাহলে গ্যাং Again, BC equals to কত BC equals to OC এটা আমি করবাবে যেহেতু রেডিয়াস তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা এখান থেকেও বের করতে পারবা তাহলে আর তাহলে এখন এখানে BC লেন্থটা কত হচ্ছে দেখো BC length ওকে 4 4 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 4 এটা হল স্কয়ার এখানে বিটা স্কয়ার এই লেন কত হবে আলফা মাইনাস জিরো স্কোয়ার আর বিটা মাইনাস জিরো স্কোয়ার দেখো দেখো কাহিনীটা কি দেখো বুঝতে পারতেছো কিনা তোমরা এখন এটা ক্যালকুলেশন করবে এটা ক্যালকুলেশন করলে একই ভ্যালু আসবে বুঝতে পারছো চলো দেখো এটা ক্যালকুলেশন করো আলফা আমরা পেয়ে যাব আলফা পেয়ে যাব 2 আলফা পেয়ে যাব 2 আমাদের ম্যাথ পড়ে দেখতে হবে আমার কোন মেথডে করবার সেটা তোমাদের ব্যাপার তোমরা একবারে করে দিতে পারো সেন্টারে তো তাহলে আর তাহলে এখন আসলো কত আলফা মাইনাস 4 স্কয়ার মানে বোথ সাইডস করছি এটা বিটা স্কয়ার ইকুয়ালস টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার তাহলে এখান থেকে চলে গেল কে কে চলে যাবে বিটা বিটা স্কয়ার বিদায় নিয়ে নেছে তো বিদায় নিলে কি হচ্ছে আলফা ব্যাপারটা কি হচ্ছে আলফা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 ইকুয়ালস টু আলফা স্কয়ার এই আলফা আলফা চলে গেল এই 16 এমএল হলো মাইনাস 16 মাইনাস বাদ দিলাম 8 আলফা ইকুয়ালস টু 16 তাহলে আর 8 দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে আর
alpha equals to 2, that's the center that will 2 and 4. তাহলে आंसर আমরা কি পেয়ে গেলাম आंसर आंसर আমরা পেলাম 2 আর 4 বুঝতে পারছো তোমরা মিড পয়েন্ট দিয়ে করতে পারো আর যদি বলো যে না স্যার রোশন মিড পয়েন্ট না করব না হ্যাঁ তাহলে এইভাবে করতে পারো ইচ্ছা তোমাদের ঠিক আছে 17 গেল চলো 18 তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাও কিনা লেখাগুলো ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে একটু বলো কমেন্ট দিও যে স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না হ্যাঁ আমি যে ল্যাপটপে চালাই বুঝছো বুঝো বুঝতে পারছো তো কারণ মোবাইলের সাথে ল্যাপটপ হয় না মোবাইলটা ভালো হয় কিন্তু মোবাইলের রেজুলেশন প্রবলেম হয় একটু কমে বাড়ে বাট ল্যাপটপটা স্থির থাকে নাকি এই কারণে আমি ল্যাপটপ ইউজ করি নাহলে করতাম না নাহলে মোবাইলে যে ছবি আসে বলো মানে অস্থির আর কি ঠিক আছে কিন্তু হয় না ল্যাপটপ ইউজ করা লাগে ওকে এরপরে চলো ইফ পয়েন্ট বি ইকুয়াল ডিসটেন্স ফ্রম এই পয়েন্টগুলো থেকে ইকুয়াল ডিসটেন্স এরপর বলছে কোঅর্ডিনেট অফ পয়েন্ট বি ওয়াও পারা যাবে না এটা ডিসটেন্স ইকুয়াল করবা ইকুয়েশন তৈরি করবা বাস হ্যাঁ কাটাকাটি করে দিবা তুমি কোঅর্ডিনেট পেয়ে যাবা এরপরে 19 দেখো পি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে পারে তাহলে কোঅর্ডিনেট 0 পেয়ে গেলাম একটা পেয়ে গেছি আর ইকুয়াল ডিসটেন্স ফ্রম টু পয়েন্টস আর তো ফাইন্ড দা কোঅর্ডিনেট অফ পি 19 টা করে দিলাম আমি 19 ও মাই গড 19 দেখো এখন 19 কিভাবে করতে হবে দেখো দেখলে বুঝতে পারবা ম্যাথ গুলো কত ইজি ওকে 19 দেখো হ্যাঁ 19 আমরা যেহেতু পি পয়েন্ট কে বলছে ওয়ান এক্স অ্যাক্সিস এন্ড ইকুয়াল ডিসটেন্স ফ্রম পয়েন্ট এত তাহলে সে মনে করে এক্স এক্সিস এর পারে আছে এক্স এক্সিস কোথায় আছে জানি না পি পয়েন্ট এর তাহলে কি হইছে এটা এক্স এক্স ড্যাশ ওয়াই আর আমি ড্র করলাম না তাহলে আলফা কমা 0 পি পয়েন্ট এটা পেয়ে যাবো আর বাকি দুটা পয়েন্ট ইকুয়াল ডিসটেন্স একটা পয়েন্ট মনে করে এরকম থেকে কোথায় আছে জানি না জানা থাকে থাক ঠিক আছে ওকে পয়েন্ট এ মনে করো এটা পয়েন্ট এ 2 কমা 0 কমা 2 সেটা ওয়াই অ্যাক্সিসের দিকে আছে আর একটা আছে মনে এরকম 6 ঠিক এরকম কে 6 4 তাহলে ওকে এই দুটা ডিসটেন্স ইকুয়াল এই দুটা ডিসটেন্স ইকুয়াল বলে দিয়েছে এখন ইকুয়াল ডিসটেন্স এ আর এটা বি ডিসটেন্স ইকুয়াল তাহলে এখন দেখো যে বলছে যে 6 আর 4 বলছে যে কি ফাইন্ড দা কোঅর্ডিনেট অফ পি কোঅর্ডিনেটস তাহলে ওকে লেট লেট দা কোঅর্ডিনেট কোঅর্ডিনেটস অফ কোঅর্ডিনেটস অফ পি কত আলফা হ্যাঁ কোঅর্ডিনেটস অফ পয়েন্ট পি ওকে আমি এখানে কোঅর্ডিনেট অফ পয়েন্টস পি একবারে দিয়ে দিলাম দা পয়েন্টস পি আছে আলফা 0 তাহলে এখন দেখো যে সিন্স সিন্স পি এ ইকুয়ালস টু কত পি বি ইকুয়াল ডিসটেন্স পিআর পিআর পিবি ডিস্টেন্স ইকুয়াল তাহলে ওকে এখান থেকে আমরা বের করে ফেলবো ডিস্টেন্স আলফা এর ডিস্টেন্স দেখো আলফা মাইনাস 0 আলফা মাইনাস 0 হোল স্কয়ার 0 মাইনাস 2 হোল স্কয়ার পিবি আলফা মাইনাস 6 হোল স্কয়ার 0 মাইনাস 4 হোল স্কয়ার যা আলফা ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে স্কয়ার করে দাও আলফা স্কয়ার এটা 4 হয়ে গেল আর এটার অবস্থা কি আলফা মাইনাস 6 হোল স্কয়ার আর এটা 16 হয়ে গেল এখন চলো এর একটু ক্যালকুলেশন করে দাও আলফা স্কয়ার প্লাস 4 ফটো এবেশে নিয়ে যাই আর এটা হচ্ছে আলফা স্কয়ার মাইনাস 12 আলফা 36 আর এটা হলো 16 মাইনাস 4 তাহলে আলফা স্কয়ার চলে গেল 12 আলফাটা এবেশে গেল 20 সরি এটা আছে 52 48 48 তাহলে 12 দিয়ে ডিভাইড করো তাহলে আলফা পেলাম আমরা 4 আলফা 4 তাহলে आंसर কত হলো আমাদের দেখো आंसर आंसर আমরা পেলাম কে 4 কমা 0 4 কমা 0 দেখো 4 কমা 0 বুঝতে পেরেছো 4 কমা 0
এরপরে চলো 19 তো শেষ হলো, এই মেথড সহজ আছে বুঝছো, এর মেথড। এখন দেখো যে বলছে যে ইকুইডিসটেন্স ফ্রম পয়েন্ট এত এত প্রুফ করতে বলছে, এটা বারবার ওই এই ডিসটেন্স এত এত করে দিলা এত কন্ডিশন এটা চলে আসবে সব ক্যাটাগরি দেয় তারপর এটা থাকবে, পারবে ইনশাআল্লাহ। 21 আবার বলছে পয়েন্ট এত ইকুইডিসটেন্স ফ্রম দা পয়েন্ট এত এত এটা প্রুফ করতে বলছে, আবার একই কাজ। ওকে চলো একটা করি, অর্থাৎ 21 টা করে দিলাম, তাহলে একটা বাদ একটা করি, সব তো করে বলা যাবে না। হ্যাঁ এখন চলো আবার ওই একই কথা, ইকুইডিসটেন্স অর্থাৎ এ ইয়ার রেঞ্জে ইয়ার লাগাইতে না, আসলে এত 3 রে এই আছে। আর 21 এ যাও, তাহলে 20 টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এখন করবা তোমরা। আর 21 দেখো, 21 এখন এখানে কাহিনি কি বলছে দেখো, একটা পয়েন্ট এক্স ওয়াই বলেছে, দিলাম এমনি এক্স ওয়াই, এটা পি দিলাম একটা পয়েন্ট এক্স ওয়াই, আর দুইটা পয়েন্টের কথা বলছে। ওকে দিলাম একটা পয়েন্ট এদিকে, এই দুটো পয়েন্ট ইকুইডিসটেন্স, হ্যাঁ পয়েন্টের নাম দাও, একটা পয়েন্ট দিয়েছে এরকম আলফা এরকম এ প্লাস বি আর কি এ মাইনাস বি, একটা পয়েন্ট আছে এ প্লাস বি কমা এ মাইনাস বি না বি মাইনাস এ কোয়েট বি মাইনাস এ বি মাইনাস বি মাইনাস এই দুটো পয়েন্ট, এটা মনে করে এ পয়েন্ট দিলাম এ এ বি এ প্লাস বি আর বি মাইনাস এ, গুড। আর পরে একটা পয়েন্ট এখানে দিলাম আছে পয়েন্ট বি, বি পয়েন্টটা বলছে যে সেখানে দিচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি কমা এ প্লাস বি, এ প্লাস বি, দেখো এই দুটো পয়েন্ট দেওয়া হয়েছে, বলছে যে এই দুটো পয়েন্ট ইকুইডিসটেন্স, যদি পয়েন্ট পি এত হয় তাহলে বলতেছে যে প্রুভ দ্যাট বি এক্স ইকস টু এ ওয়াই, বি এক্স ইকস টু এ ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, কন্ডিশন হ্যাঁ অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পাবো দেখো, দেখো পি বি ইকস টু বা পি এ, পি এ ইকস টু পি বি, ডিস্টেন্স ইকুয়াল বলে দিচ্ছে। চলো ডিস্টেন্সের ফর্মুলা তো জানো তোমরা, একেবারে সেই নাইনে শিখছিলাম, এখন এক্স থেকে এটা মাইনাস করো, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এরপরে ওয়াই মাইনাস বি প্লাস এ হোল স্কোয়ার, আর এখানে যাও অ্যাক্সিস অফ ডিফারেন্স এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, অর্ডিনেট অফ ডিফারেন্স ওয়াই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার স্কোয়ার করলে দুইটা রুট চলে গেল, স্কোয়ার করার সাথে সাথে দুইটা রুট আর থাকবে না, তাহলে না থাকলে এখন কাহিনি কি হবে বলো দেখো, স্কোয়ার করলে রুট থাকতো না, এটা স্কোয়ার এটা স্কোয়ার, তাহলে এখন আমরা এটা স্কোয়ার রুটটা ভেঙে ই করে ফেলি। আর যদি বলো যে না স্যার একটা বাদে একটা দেখে নিবে তাও নিতে পারো, সেটা আবার পরে মাল্টিপ্লাই করা লাগবে, এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা পড়বে, যাক আমরা পরে আবার এটা মাল্টিপ্লাই করা দরকার না, আমরা একবারে ভেঙে দিলাম, দেখো কত বড় হয় স্কোয়ার ভেঙে দিলাম, এটা ভেঙে দাও এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার হ্যাঁ টু এ বি এক্স টু বি সি প্লাস টু বি সি আর টু সি এ আর সি টু সি এ অর্থাৎ বি এক্স টু সি এ শেষ, এই যে এটার স্কোয়ার শেষ, এবার এটার স্কোয়ার যাবো আমরা, তাহলে আসলো আমাদের কি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু বি ওয়াই, এরপর আসো এখানে আছে এ বি, তাহলে মাইনাস টু এ বি, এরপর আসো এটার সাথে এটা প্লাস টু এ ওয়াই, এই পাশে মাল্টিপ্লাই শেষ, এখন এই পাশে মাল্টিপ্লাই গুলো করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু এটা মাইনাস মাইনাস টু এ বি আর প্লাস টু বি এক্স, এটার পর শেষ এবার এটা মাল্টিপ্লাই ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস এ মাইনাস এ প্লাস এটা আসলে কত এ বি টু এ বি টু এ বি আর মাইনাস টু বি ওয়াই, দেখো এটা আসছে আমাদের। এখন আমরা একটা একটা কেটে দিব, দেখো কিভাবে কাটা যাবে, এক্স স্কোয়ার এখান থেকে একটা শেষ ওয়াই স্কোয়ার এটা এটা কমপ্লিট, এখন এ স্কোয়ার এখানে আছে একটা এখানে একটা আছে দুইটা আছে, এ পাশে দেখো দুইটা আছে একটা আছে এখানে একটা আছে দুইটা ক্যান্সেল, বি স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, এ পাশে দেখো বি স্কোয়ার একটা আছে এখানে একটা দুইটা ক্যান্সেল,
এরপর আসো এ বি কাহিনী করি এ বি এখানে আছে এ বি আছে কনস্ট্যান্ট গুলো আরে ফ্যামিলি ওকে এ বি এ বি চলে গেছে এখন এখানে দেখো এ বি এখানে মাইনাস এ বি এখানে প্লাস এ বি ও বি দেখো এখন দেখো এ এক্স এর ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলো এ এক্স এখানে কয়টা আছে 2 এ এক্স এখানে বি এক্স আছে এখানে আছে কত বি ওয়াই এটা এ ওয়াই তাহলে এখন দেখো যে এখান থেকে এই পাশে কিছু চলে যাবে হয়তো আমরা একটু ক্যালকুলেশন করি লাস্ট টার্ম 2 এ এক্স মাইনাস 2 এ এক্স এটা চলে গেল এই পাশে মাইনাস এই পাশে মাইনাস বিদায় এবার 2 বি এক্স আর এটা 2 বি এক্স এটা যাবে না 2 বি এক্স এখানে হ্যাঁ আর এখানে আছে বি ওয়াই এই বি ওয়াই চলে গেল বি ওয়াই বি ওয়াই চলে গেল আছে কে সবই তো গেল কিছু বেশি বেশি আর নাই এটা আর এটা আছে এটা বেশি নিয়ে আসবো আর এটা 2 এ ওয়াই আর এটা 2 এ ওয়াই আছে আর আমাদের প্রুফেও দেখো এ ওয়াই আর বি এক্স আছে মনে হয় জানা দেখো তো এ ওয়াই আর বি এক্স চলো এখন বি এক্স গুলো এই পাশে নিয়ে আসি এখানে 2 বি এক্স আর এটা আছে 2 বি এক্স এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস 4 বি এক্স আর এ ওয়াই এ ওয়াই পার্ট আছে 2 এ ওয়াই আর এখানে আছে 2 এ ওয়াই এই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস 2 এ ওয়াই ওকে আমাদের কি এ ওয়াই বি এক্স ছিল নাকি না বি এক্স এ ওয়াই এখন এক কাজ করো এটা 4 হবে 2 এ ওয়াই 2 এ ওয়াই এই পাশে একটা মাইনাস আছে তাহলে 4 4 বাদ দাও তাহলে সব bx equals to ay টাইম মেশিন এ এসে টাইম করা হচ্ছে তাই নি পুরোটা সব যা লিখে সেটাই লিখবা বুঝতে পারছো ক্যালকুলেশন কোন স্টাইলে দেখো এইভাবে কাজ করে করে শেষ করে দাও এখন চলো সামনের দিকে যাও 21 গেল হ্যাঁ এরপর চলো 20 হ্যাঁ 22 তে গেলাম আমরা না 20 আগে দেখে পড়ি বাদ দেওয়া গেলে বাদ দেব 22 4 পয়েন্ট আছে তো কি আর ইকুইটি ওকে আর অন দা কি সার্কেল কোঅর্ডিনেট হোস সেন্টার এত আচ্ছা সার্কেল যদি প্রুভ করতে হয় তাহলে সেন্টার থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল তাহলে 4 পয়েন্টস আর কি লাই অন দা সার্কেল এরা তো একটা সার্কেল সেন্টার দেওয়া আছে আচ্ছা একটা পয়েন্ট দিছে তাহলে সেন্টার থেকে পয়েন্টটা দিবে পি মনে করো এখানে একটা পয়েন্ট দিছে এ এখানে একটা বি সে মনে করো এখানে একটা সি আর এখানে একটা পয়েন্ট দিছে ডি তাহলে আমার কাজ কি এটা লেন্থ বের করব এটা লেন্থ বের করব এটা লেন্থ বের করব এটা লেন্থ বের করব সব যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো কি 4 পয়েন্টস গিভেন 4 পয়েন্টস লাই অন দা সার্কামফারেন্স অফ এ সার্কেল তাহলে তোমরা একটু করে ফেলো প্রত্যেকটা ডিসটেন্স বের করবে ইকুয়াল হলে কে লাই অন দা সার্কামফারেন্স অফ এ সার্কেল পাস করলাম পরের গ্রুপে গেলাম যে সেন্টার অফ সেন্টার এন্ড রেডিয়াস অফ সার্কেল রেসপেক্টিভলি সেন্টার এন্ড রেডিয়াস সার্কেল রেসপেক্টিভলি এত এত ওকে মিড পয়েন্ট অফ দা কর্ড মিড পয়েন্ট অফ দা কর্ড সেটা বলে দিছে সো দ্যাট লেন্থ অফ কর্ড এত হবে সার্কেলের কথা এখন চলে আসছে সার্কেল তো পারবা যেসে এই ডিসটেন্সের ব্যাপার তো আর কিছু না হ্যাঁ তাহলে আমরা পরের তে গেলাম অর্থাৎ 25 এ গেলাম 23 দেখো 23 তে আছে কি দেখো যেটা সার্কেল ও এটা সার্কেল বলে দিয়েছে এই সার্কেলের সেন্টার কত সেটা বলে দিয়েছে তোমাদের একদম ক্লিয়ার কাট সেন্টার সি দাও বা ও দাও যা দাও দাও সেন্টার আছে 11.2 আর এর একটা কোয়ার্ড আছে কোয়ার্ড আছে এবি এবি কোয়ার্ড এই কোয়ার্ডের মিড পয়েন্ট মনে করো ডি এই ডি পয়েন্টটা বলে দিয়েছে মিড পয়েন্ট অফ দা কোয়ার্ড 2 - 1 2 - 1 আর রেডিয়াস বলে দিছে এই রেডিয়াস আছে 10 এটা আছে 10 তাহলে এখন এই ডিসটেন্স পাবো কারণ কোয়ার্ডের মিড পয়েন্ট আর সেন্টার জয়েনিং লাইন পারপেন্ডিকুলার টু দা কোয়ার্ড তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা পাবো এডি এডি কে ডাবল করলে এডি পাবো কি কথা ক্লিয়ার এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও দিলে তোমরা পেয়ে যাবে এটা সো দ্যাট লেন্থ অফ দা কোয়ার্ড এত ওকে 11 আর 2 এখন দেখো চলো মিড পয়েন্ট অফ দা কোয়ার্ড আমাদের এটাই বের করতে বলছে হ্যাঁ তাহলে লেট ডি ইজ দা মিড পয়েন্ট অফ দা কোয়ার্ড এত লেট আর ডি ডি 2 - 1 এত বি দা মিড পয়েন্ট
point of the cord, of the cord. Cord. Midpoint of the cord AB. Okay. And center of the circle. And center of the circle. Center of the circle C equals to 11, comma 2. That is all. I'm going to keep above CD. So CD equals to length and length of 11 minus 2. 9. 11 minus 2 square. আর এখানে পেলাম কত 2 minus 2 0 হয়ে গেছে বাবা ওকে 2 minus 2 2 minus 2 0 9 তাহলে আর সিডি সিডি লেন্থ হয়ে গেছে কত 81 সিডি স্কয়ার দাও 81 তাহলে এখন সিন্স সিন্স সিডি পারপেন্ডিকুলার টু এবি তাহলে ফ্রন্ট ট্রায়াঙ্গেল এত From triangle ADC, we get Pythagoras apply for them. And AD by D minus 1, the last end. Yes, oh, minus 1. Aha, I mean, very important. Calculate. Sorry, that I thought this was already. That the letter class is away. Thank you. I mean, important calculation. Yes, that's that. The letter 3 is enough. Then I'm on the 9 classes, then 9 choices. 90 AD square plus CD square are 90 basic. And AC to another 10 square and 100. 10 square. And AD square 10 plan. Hello, AD cost to root 10. Account length of cord. 2 root 10. Root what you will say? The account length of cord AB. The result length of AB. I'm at 8 point ever to live. I'm sorry. Yeah? Length of cord কত হইছে AD তাহলে সব AB AB cos 2 into AD তাহলে ওকে 2 into root 10 এত ইউনিট ইউনিট এটা ইউনিট দেখো length of cord এত ইউনিট হইছে ওকে এরপর চলো আমরা সামনের দিকে আগালাম ওকে 23 গেল এটাই ভেরার কি সার্কেল সম্পর্কে বেসিক একটু কনসেপশন রাখলেই এই ম্যাথগুলো ইজিলি করতে পারবে কারণ ডিসটেন্স আর তার কিছু নাই পিথাগোরাস অ্যাপ্লাই হয় মাঝে মধ্যে সার্কেলের ক্ষেত্রে প্রায়শই পিথাগোরাস অ্যাপ্লাই হবে কারণ মিড পয়েন্ট কর্ণ দিলে পারপেন্ডিকুলার টু দা কর্ণ ওকে এরপরে পরেরটাতে 24 দেখো রেডিয়াস অফ সার্কেল 5 সেন্টার এত লেন্থ অফ কর্ণ মিড পয়েন্ট এটা করলাম না পাস করে চলে গেলাম বাদ এরপর 20 পরের গ্রুপে গেলাম যে অর্ডিনেট অফ পয়েন্ট 3 অর্ডিনেট অফ এ পয়েন্ট ইজ 3 অ্যাক্সিসে বলা নাই এন্ড উইথ এত ডিসটেন্স অফ এত ওকে ফাইন্ড দ্য অ্যাক্সিস অফ দ্য পয়েন্ট 25 অ্যাক্সিস অফ অরিজিন বলে দিছে 25 তাহলে লেট দ্য অ্যাক্সিস অফ দ্য পয়েন্ট পয়েন্ট বি আমাদের অরিজিন বলছে না ওয়াইট হ্যাঁ অরিজিন বলছে তুই বি আছে আলফা তাহলে সব the points so the point is কত alpha 3 এখন একটা পয়েন্টের ডিসটেন্স বলে দিছে তাহলে পয়েন্ট এত কি ডিসটেন্স বিটুইন পয়েন্ট এত এন্ড এত সো দ্য ডিসটেন্স 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 বিটুইন বিটুইন টু পয়েন্টস এত এত 2 points alpha 3 and আরেকটা আছে কত alpha 3 and
the point at the poles are 5, 3. And 5, 3 equals 2. তাহলে এখন এই দুটো ডিসটেন্স বের করো আলফা মাইনাস 5 হোল স্কয়ার আর এখানে পাবো 3 মাইনাস 3 হোল স্কয়ার তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এই ডিসটেন্স কত 4 তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন কন্ডিশন এই ডিসটেন্স আছে কত 4 তাহলে এখন দেখো এই যে আলফা মাইনাস 5 হোল স্কয়ার এটা কত 0 ইকুয়ালস টু 4 খবরদার এই এটা কেটে দিও না রুট হ্যাঁ স্কয়ার মান বসাইস করো রুট কেটে দিলে আবার একটা পয়েন্ট পাবে আর একটা পাবে না তাহলে আলফা মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু কত এটা 16 16 যদি রুট কেটে দাও তাহলে কি হবে একটা পয়েন্ট পাবে আর একটা কোঅর্ডিনেট দুটো হয়ে যাবে আলফা তাহলে আর এটা স্কয়ার করো আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস 25 minus 16 equals to 0. The lower alpha square minus 10 alpha plus 9 equals to 9 on the 9. The 9 on 1 will be 10 হয়ে যায়। এখন alpha দুটা পয়েন্ট পেয়ে গেছে। Alpha দুটা পেয়েছে। The lower alpha square minus 9 alpha minus alpha 9 equals to 0. এখন এখান থেকে common নাও alpha। তাহলে alpha minus 9 1 common নিলে alpha minus 9 equals to 0 বুঝতে পেরেছো এখন এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে কি পাবো আমরা দেখো আমাদের কাজ করলে দেখো কি হয় আলফা মাইনাস 9 আর আলফা মাইনাস 1 equals to 0 তাহলে সো আলফা equals to 9 comma 1 তাহলে অ্যানসার পয়েন্ট আমরা দুইটা পেয়ে গেছি একটা আছে 9 comma 3 9 comma 3 আর একটা আছে 1 comma 3 দুটা পয়েন্ট থেকে ডিসটেন্স 4 হবে অলওয়েজ এরপরে দেখো 25 গেল 25 কমপ্লিট এখন 26 দেখো একই রকম কথা বলছে যে অর্ডিনেট অফ পয়েন্ট এত ফোর ডিসটেন্স ওকে একই একই ম্যাথ সেম ম্যাথ এবার অর্ডিনেট অফ পয়েন্ট বলছে যে অর্ডিনেট অফ এ পয়েন্ট ইজ ডাবল অফ অ্যাক্সিস আর তাহলে অ্যাক্সিস আর হলে অর্ডিনেট 12 হবে ব্যাস এরপর বলছে যে ডিসটেন্স এত এত ইউনিট ওকে এরপর বলছে কোঅর্ডিনেট অফ পয়েন্টস কোঅর্ডিনেট অফ দা পয়েন্ট এখন পয়েন্টের ব্যাপারে কি কথা বলছে দেখছো একটা একটা ডাবল হ্যাঁ অ্যাক্সিস আলফা তার অর্ডিনেট ডাবল হবে 12 বার ওয়েট 1 মিনিট তাহলে আমরা কত করতে যাচ্ছি এখন এখন করতে যাচ্ছি হচ্ছে 27 27 লেট দা পয়েন্ট বি এত লেট the point point B it alpha axis alpha alternate কত হবে 2 alpha একবারে দিয়ে দিলাম আমি 2 alpha তোমরা ধরতে পারো যে left axis alpha তাহলে সো অর্ডিনেট ডাবল 2 alpha কে কথা বুঝতে পারছো ক্লিয়ার কাট বলছে অর্ডিনেট ডাবল অফ axis তাহলে axis ধরলে তার ডাবল হবে অর্ডিনেট ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ পরের দিন আর পর থেকে করাবো